বিরোধী দলগুলোতে সমাজ বিরোধীরা লাইন ধরেছে, তাদের ক্ষেত্রে বিপদ আসছে বলে মৃদু হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার বরজলায় বিজেপির যোগদান সভায় মুখ্যমন্ত্রী এমন হুঁশিয়ারি দিলেন। রাজ্যে পুরভোট আসন্ন দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো প্রস্তুতিতে নেমে পড়েছে। রাজ্যের চতুর্দিকে সম্প্রতি চলছে দলবদলের হিড়ে। কার্যত রাজনৈতিক দলগুলো পুরভোটের আগে বর্তমানে নিজ নিজ সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেষ্টায় উদ্যোগী। এরই নিরীক্ষে রবিবার বরজলায় অনুষ্ঠিত হলো বিজেপির বিশাল যোগদান সভা। এই যোগদান সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা, স্থানীয় বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। যোগদান সভায় নিজ ভাষণে বিরোধী দলগুলোতে চোরা চালানকারী সমাজদ্রোহীরা লাইন ধরছে বলে খানিকটা কৌতুক করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এমনকি চোরা চালানকারী সমাজদ্রোহীদের বিপদ আসন্ন বলেও মৃদু হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। এখন উঠেছে, আমি দেখি কিছু কিছু, এখন দেখি যারা যারা স্মাগলার, যারা একটু গুন্ডা পান্ডামি করছে, তাদের নামে 10টা কেস আছে, সব যোগ দিচ্ছে, সব লাইনে যোগ দিচ্ছে। লাইনে আমি গণি কতজন এসেছে, কোথা থেকে এসেছে, তাদের পরিচয় কি, কি বিপদ যে পড়বো, আমি যে কি দিয়া তৈরি, এটা এখন টের পাইছে না। এসে মেবি 6 ফুট 3 ইঞ্চ হুম, দিকটা তো হয় না, দূর থেকে দেখা যা, আমি বসলেও তো দেখি এখানে সব আছে, কে কোথায় বসে আছে, ওই প্রান্তে কে, ওই প্রান্তে কে, আমার চোখে দেখা যায়। ত্রিপুরা এমন একটা মানুষকে মুখ্যমন্ত্রী বানিয়েছে যে সবাইকে যাতে দেখে রাখতে পারে, সবকা সাথ সবকা বিকাশ, সেই দিশাতে কাজ করি বন্ধুরা। যোগদান সভায় নিজ ভাষণে বাংলা থেকে ক্রমাগত রাজ্যে আগত তৃণমূল নেতাদের সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূল নেতা নেত্রীরা রাজ্যে অশান্তি সৃষ্টি করতে আসছেন বলেও বিজেপির রাজ্য সভাপতি মন্তব্য করেছেন। আমরা রাজনৈতিকভাবে আপনাদের মোকাবেলা করব, আমরা জানি আপনারা এখানে এসে অশান্তি সৃষ্টি করার জন্য আপনারা এসেছেন। আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির হাজার হাজার আমাদের পার্টি লোকেরা আজকে অন্য প্রদেশে ওরা ওদের জীবনযাপন করছে, পালিয়ে বেড়াচ্ছে, অগ্নিসংযোগ ঘটিয়েছে, মা বোনদের ইজ্জত লুটিয়েছে, খুন করেছে, এখানে এসে গণতন্ত্রের কথা বলে। আগে নিজের প্রদেশের কথা চিন্তা করুন, তারপর এখানে এসে এই কুম্ভীরাস্ত্র আপনারা করবেন। আমি করব, আপনারা ওদের কাছে এই প্রশ্নটা করবেন। আপনারা দেখেছেন এখানে শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের প্রাপ্ত বসু এখানে এসছেন, আর ওখানে আজকে শিক্ষকদের আমরা সবাই জানি যে শিক্ষিকারা আত্মহত্যি দিয়েছেন, তো ওখানকার শিক্ষিকারা ওনাদের চিন্তা নেই আর এখানে এসে 10,323-এর কুম্ভীরাস্ত্র করছেন। এই যোগদান সভার মাধ্যমে বিপুল সংখ্যক অন্যান্য বিভিন্ন বিরোধী দলের সমর্থক ভোটাররা বিজেপিতে যোগদান করলেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি ও স্থানীয় বিধায়ক দিলীপ দাস নবাগতদের বিজেপিতে বরণ করে নিলেন। এই যোগদান সভার মাধ্যমে কার্যত বরজলায় শাসক দল বিজেপি এদিন সাংগঠনিক শক্তি নিল বাড়িয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।